হঠাৎ করে যদি শুনেন যে নৌকার মনোনয়নপত্র বাতিল, অর্থাৎ নৌকার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, তো ধাক্কা খাওয়ারই কথা। ক্ষমতাসীন দল সবাই বলছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না, সেই দলীয় সরকারের অধীনেই নির্বাচন হচ্ছে, সেখানে আবার নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল হবে, এটা কেমন কথা। এখন হয়তো সেটাও অবাক হওয়ার কথা না, কেননা তখন আবার রাজনীতির আপনার ক্যালকুলেশন করতে হবে। যেমন ইব্রাহিমের, জেনারেল ইব্রাহিম, কল্যাণ পার্টি, তার বিপরীতে যিনি ছিলেন কক্সবাজার এক, তার বাতিল হয়ে গেছে। তো হিসাব পরিষ্কার, ইব্রাহিমকে বিএনপি জোটের থেকে যে নিয়ে আসা হলো যেই কারণে, তো সেই কারণটা তাহলে ভ্যালিড হলো যে সেখানে বলি দেওয়া হলো নৌকার প্রার্থীকে, কিন্তু ইব্রাহিম কানা হলো, কারণ ইব্রাহিম একটা বড় ধরনের একটা ধাক্কা দিতে পারলো বিরোধী জোটকে যারা আন্দোলন করছিল। তিনি ১২ দলীয় জোটের মুখপাত্র ছিলেন। ১২ দলীয় জোট হচ্ছে বিএনপির হচ্ছে সমমনা জোট বা দল, তো সেই জোটের মুখপাত্র ছিলেন। তো তিনি আসলেন কেমনি এমনি, তিনি তো নির্বাচন করার জন্য, তো তিনি যদি তার বিপরীতে যদি থাকে নৌকার প্রার্থী, তিনি তো জিতবেন না। ফলে তারটা বোঝা গেল যে নৌকার প্রার্থী বাতিল হলেও সমস্যা নেই, জেনারেল ইব্রাহিম আছেন। ঠিক তেমন আরেকটি ঘটনা ঘটেছে বরিশাল ৪, সেখানেও ধাক্কা খাওয়ার মতন ঘটনা। আওয়ামী লীগের যে আন্তর্জাতিক বিষয় নিয়ে হ্যান্ডেল করতেন, বিভিন্ন কূটনীতিকদের সঙ্গে সলা পরামর্শ করতেন, তিনিও বেশ খ্যাতিমান একজন রাজনীতিকের, আওয়ামী লীগের এক রাজনীতিকের কন্যা শাম্মি আহমেদ, তিনি নৌকা প্রতীক পেয়েছিলেন বরিশাল ৪ মেহেন্দিগঞ্জ হিজলা, তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেল ধাক্কা খাওয়ার মতো, এবং বাতিল হওয়ার মতো যথেষ্ট কারণ আছে। কিন্তু খুব কি সংকট হবে? সংকট হবে না। সেখানে আছেন পঙ্কজ দেবনাথ, অর্থাৎ এখন যিনি এমপি, যাকে মনোনয়ন দেওয়া হয়নি, যাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তিনি আবার ঘটনাক্রমে সামনে চলে আসলেন। তো আওয়ামী লীগের কি খুব ক্ষতি হলো? খুব ক্ষতি হলো না। ধরেন তার মনোনয়নপত্র বাতিল হলো, পঙ্কজ দেবনাথের তিনি বহিষ্কার হলেও এখন তো আর বহিষ্কারটাই শেষ কথা না। জাহাঙ্গীর আলম তার বড় প্রমাণ, বড় ধরনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে, তো তাকে আবার দলে আনা হয়েছে। তো পঙ্কজ দেবনাথের অপরাধ কি এমন অপরাধ? তো তিনি আবার স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন, জিতবেন এবং আওয়ামী লীগে যোগ দেবেন, অসুবিধা নেই। তো যে কাজী জাফরুল্লাহ ফরিদপুরের, তার বিপরীতে কে? নিক্সন চৌধুরী। তো নিক্সন চৌধুরী যুবলীগের প্রেসিডিয়ামের সদস্য, তো তিনি বোঝাই যায় যে তিনি নির্বাচিত হবেনি, কেন তার দাপটে কাজী জাফরুল্লাহ কোণঠাস হবেন। তো এখানে সেইখানে কি খুব সমস্যা হবে? সমস্যা হবে না। কাজী জাফরুল্লাহ হারতে পারে, কিন্তু আরেকজন যে জিতছেন তিনি তো আর আওয়ামী লীগের বিরুদ্ধে না, তিনি অনুগত, তিনিও নৌকার নমিশনই চেয়েছিলেন, পাননি বলে তিনি স্বতন্ত্র এবং তিনি আওয়ামী লীগ। তো তিনি আবার ১৮ সালেও আওয়ামী লীগ সেই একই নির্বাচনে তিনি জাফরুল্লাহকে হারিয়েছেন, ১৪তেও হারিয়েছেন। তো এখানেও ঘটনাক্রমে বরিশাল ৪ তেমনটাই ঘটতে যাচ্ছে, যিনি আওয়ামী লীগের মানে মনোনীত প্রার্থী তিনি হারলেন, কিন্তু বহিষ্কৃত প্রার্থী বা বর্তমান এমপি তিনি স্বতন্ত্র হিসেবে আবার নির্বাচন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো সেই ঘটনাই ঘটেছে আজকে, খবরটি বলি আপনাদেরকে। বরিশাল ৪ মেহেন্দিগঞ্জ হিজলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র যা চাই বাছাই শেষে আজ সোমবার বিকেলে ৪:৩০ দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম এই ঘোষণা দেন। একই আসনে বর্তমান এমপি পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাহলে মিটে গেল সমস্যাটা, সমাধান কিন্তু শাম্মি আহমেদ নেই, পঙ্কজ দেবনাথ থাকলো। রিটার্নিং কর্মকর্তা বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকায় সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শাম্মি আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, সংবিধানের ৬৬ অনুচ্ছেদে এমপি হওয়ার যোগ্যতা অযোগ্যতার বিষয়ে বলা হয়েছে, ৬৬-২ গ অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে কিংবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার বা ঘোষণা করলে তিনি এমপি নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না। রোববার শাম্মি আহমেদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ আনেন একই আসনের বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ। একইভাবে পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন রুটে চলাচলকারী বিহঙ্গ পরিবহনের মালিকানা থাকার বিষয়টি হলফ
নামায় গোপন করার অভিযোগ করেন শাম্মী আহমেদ। দুজনের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ শাম্মী আহমেদের মনোনয়নপত্র বাতিলের বিষয়টি জানান রিটার্নিং কর্মকর্তা। বরিশাল চার আসনের বর্তমান এমপি পঙ্কজ দেবনাথ এবার দলীয় মনোনয়ন পাননি। আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক শাম্মী আহমেদকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়। দলীয় মনোনয়ন ঘোষণার পর পঙ্কজের অনুসারী নেতারা বলেছিলেন তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন না, কিন্তু আকস্মিকভাবে 28 নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন পঙ্কজ দেবনাথ। তাহলে বোঝাই গেল যে এখানে যাই না কোন ভেতরে কোনো নেগোসিয়েশন আছে কিনা। শেষ পর্যন্ত নৌকার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্রটি থাকলো। এবারের আসলে শেষ কথা হলো এই, অনেকেই বলাবলি করেন, ঠাট্টা করেন, মস্কারা করেন যে এটা আসলে জাতীয় নির্বাচন না, এটা আওয়ামী লীগের একটি বড় পরিসরের নির্বাচন। অনেকটা এই সমস্ত ঘটনা দেখলে মনে হয় যেন আসলে সেটাই হতে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক সবশেষে একটা অনুরোধ করি, যারা আমার এই ভিডিওটি নিয়মিতভাবে দেখতে চান তারা অবশ্যই ইউটিউবে যারা দেখছেন তারা ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাটি টাচ করবেন এবং তারপরে অল বাটনে টাচ করবেন। আর যারা ফেসবুকে নিয়মিতভাবে দেখেন তারা অবশ্যই লাইক বা ফলোতে টাচ করবেন, তাহলে আশা করি যে কোনো ভিডিও মিস করবেন না। ধন্যবাদ।